ওই সম্পদের যাকাত দিল না মুসসির লাহু ইয়াউমাল কিয়ামা ওই সম্পদটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা রূপ দিবেন একটা অজগর সাপ যার মাথায় চুল থাকবে না বয়স্ক অজগর আহ এই রকম অজগর সাপটা কিয়ামতের দিন বলবে আনা কানজুকা ওয়া আনা মালুকা আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই प्रॉपर्टी अमित तुम्हारे शे संपदे निजे जैसे एक बार माथा कामड़ दिबे एकटा कपाले कामड़ दिबे घरे कामड़ दिबे एखाने कामड़ दिबे एखाने कामड़ दिबे ऐ जगह कामड़ दिबे बोलबेन आमी तुम्हार बैंकेर डिपोजिट आमी तुम्हार ऐ संपद आमी ऐ संपद एक एक करे दंशन करते थाकबे कियामत अबधि दंशन करते थाकबे नाउजुबिल्लाह बोले एजन्य मने राखबेन पाँच वक्त नामाज जेमन फरज হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ যাকাত আল্লাহর বিধান এটাও একটা ফরজ বিধান যাকাত ফরজ হওয়ার পরেও যদি কেউ যাকাত না দেয় তাহলে তার ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না বড় কঠিন বিষয় যাকাত ফরজ যত জায়গা আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন পরোক্ষ প্রত্যক্ষভাবে ততটি জায়গা আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন অনেকেই বলে হুজুর আমরা তো ট্যাক্স দিই তা আবার যাকাত লাগবে কি জন্য ট্যাক্স দেন সরকারকে সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা গ্রহণ করেন সরকারকে দেন কিন্তু আল্লাহর দেওয়া বাতাস নিচ্ছেন এগুলো আল্লাহর দেওয়া আল্লাহকে যেটা দিবেন সেটা হচ্ছে যাকাত সুবহানাল্লাহ আল্লাহকে দিবেন মানে আল্লাহ আপনার টাকা নেবেন না আল্লাহ বলেন আমার বান্দাদেরকে দাও বান্দাদেরকে দাও সুবহানাল্লাহ আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত নামাজ প্রতিষ্ঠা করো যাকাত দাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে তোমাকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি ব্যয় করো দিছে সম্পদ দিছে কে আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন আল্লাহ বলেন দেখো তোমাকে আমি 100 টাকা দিলাম কত 100 টাকার মধ্যে আমারে দিবা 2.5 টাকা কয় টাকা আর তুমি ব্যবহার করবে কয় টাকা 97.5 টাকা কত 97.5 টাকা তুমি ব্যবহার করবে এটা তোমার আর 2.5 টাকা দিবা আমার জন্য আমার বান্দাদের জন্য ফকির মিসকিন এতিম অনাথ দুস্থ মুসাফির দীনদস্ত ব্যক্তি আছেন এরকম যাকাত কালেক্টর যারা যাকাত কালেকশন করে এই রকম মুআল্লাফাতুল কুলুব এরকম আট শ্রেণীর ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন এদেরকে আটটা শ্রেণীর আমার এদেরকে দিবা আর 97.5 টাকা তুমি নিবা যদি তুমি 2.5 টাকা দিয়ে দাও আমার বান্দাদেরকে গরিব দুঃখীদেরকে 97.5 টাকা তোমার কাছে রাখো তাহলে এই 97.5 টাকা মালের জিম্মাদার আমি আল্লাহ হব আর যদি 2.5 টাকা না দাও তো 2.5ও যাবে 97.5ও যাবে আমও যাইবে সালাও যাইবে আমও যাইবে চোর ঢুকাই দিছে চোর ঢুকছে সম্পদের মধ্যে লোক বলছেন নাও তুমি গুদামের চাবি নাও সব নিছে সম্পদের আল্লাহর ওলি বলছেন সব দিলাম চোরের কাছে ডাকাতের কাছে সব কিছু নিছে নেওয়ার পরে রাস্তা চিনে না রাস্তা চিনে না দেহে না কই রাস্তা অথচ সব রাস্তা গাড়ি চলে ঘোড়া চলে সব চলে ও আর রাস্তা দেখে না গাড়িও স্টার্ট হয় না বলে কেন এমন হলো আমি সম্পদের পাই টুপাই হিসাব করে যাকাত দি কো এই জন্য নিতে পারে না আল্লাহ রাসূল বলেন যারা সম্পদের যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের সম্পদের জিম্মাদার হয়ে যান আর যাকাত শব্দের অর্থ হলো আননমু বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া আপনার শরীরে ময়লা হয় না তিন দিন চার দিন গোসল না করলে ময়লা হয় না তো ময়লা ডলা দিলে ময়লা উঠে কালো কালো ময়লা উঠে না এটা কি শরীরে রাখলে ভালো না সাবান দিয়ে পরিষ্কার করেন আর আপনার 100 টাকা পরিষ্কার হবে 2.5 টাকা দিলে সুবহানাল্লাহ আপনি না বলেন কালো টাকা সাদা হয়ে যায় এই 2.5 টাকা কালো পুরো 100 টাকার মধ্যে 2.5 টাকা কালো কালোটা গরিবদেরকে দিবেন সওয়াবও পাবেন আবার সাদাও হবে সুবহানাল্লাহ ওইটা কালো টাকা আপনার জন্য খাওয়া যাবে না এটা গরিব খাবে তবে গরিবের প্রতি এটা দয়া নয় দক্ষিণা নয় এটা তাদের রাইটস এটা তাদের অধিকার পুঁজিবাদীরা বলে পুঁজিবাদী যারা যারা পুঁজিবাদী তারা বলে আমরা আরো বড় সম্পদশালী হব সম্পদের পাহাড় গড়ব আর ইসলাম বলছে না ব্যালেন্স ব্যালেন্স শীট দিয়ে দিয়েছে সবাই যেন ইকুয়াল হয় সমান হয় কেউ 10 তলা কেউ গাছ তলা এটা যেন না হয়
বরং এতিমখানা লিল্লা বোর্ডিং যে যেখানে আছে সবাই যেন সম্পদটা সমভাবে যেন বণ্টিত হয়। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন, কার উপর যাকাত ফরজ? কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য আপনার কাছে থাকুক, আলমিরায় থাকুক, ব্যাংকে থাকুক, যেখানে থাকুক না কেন, প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে, বাসার টেলিভিশনটা যদি থাকে বাদ, গাড়িটা বাদ, কম্পিউটারটা বাদ, আছে না এরকম? আছে না? নিত্য প্রয়োজনীয় এগুলো সব বাদ, এগুলো বাদ দিয়ে, পোশাক আশাক এগুলো বাদ দিয়ে এইরকম টাকা। এখন বলবেন, হুজুর 7.5 ভরি বা 7.5 তলা স্বর্ণ, যদি স্বর্ণ ধরি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, যেই সময় এই নেশাবটা নির্ধারণ করা হয় তখন দুইটার মূল্য ছিল ইকুয়াল, সমান। 7.5 ভরি স্বর্ণের দাম আর 52.5 ভরি রূপার দাম ছিল এক, কোনো পার্থক্য ছিল না, সমান ছিল। কি ছিল? এখন তো আসমান জমিন পার্থক্য, কথা বলেন ঠিক না? 7.5 ভরি স্বর্ণের দাম কত? যদি কত হাজার, না না বেশি, ইর 50, 60-এর উপরে, 70-এর কাছাকাছি, 67-68 হাজার। আচ্ছা ধরলাম 70 হাজার, কত? 70-71 হাজার টাকা দিলাম। 70 হাজার টাকা ধরলে 7.5 ভরি 7,749,494,000, 5 লাখ টাকার মতো, কত? তো অনেকেই মনে করে, হুজুর 5 লাখ টাকা তো আমার নাই, সুতরাং আমার যাকাতও নাই, এটা ধরতেছে, হিসাব করতেছে। আর 52.5 ভরি রৌপ্যের দাম কত? 43 থেকে 45 হাজার টাকা। কি বলেন? 45 হাজার টাকা দিলাম, সর্বোচ্চ বাড়লে নাই 50 হাজার, কত? তো কোথায় 50 হাজার আর কোথায় 5 লাখ, কত পার্থক্য? 4.5 লাখ টাকার পার্থক্য না? তো এই জন্য ফুকাহায়ে কেরাম বলে দিয়েছেন, এমনটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে যাতে করে মানুষের উপকার হয়, এই জন্য রৌপ্যটা ধরতে হবে। কারো যদি রূপা 52.5 তলা রূপার দাম বা তার সমপরিমাণ মূল্য যদি থাকে 45 থেকে 50 হাজার টাকা, এইরকম টাকা যদি এক বছর ব্যাংকে থাকুক, মাটির নিচে রাখেন, আলমিরার মধ্যে রাখেন, সুকেসে রাখেন, যেখানে রাখেন, ট্রাঙ্কের মধ্যে রাখেন, এই পরিমাণ টাকা থাকলে 1,000-1,500 টাকা, 1,00,000-2,500 টাকা, 1 লক্ষে কত? 1 লক্ষে কত? 1,00,000-2,500 টাকা, 100 টাকায় 2,500 টাকা, 1,000-এ কত? 250 টাকা, 1,000-এ কত? আর 1,00,000-2,500 টাকা, 1,00,000-2,500 টাকা ধরে, 100 টাকায় 2,500 টাকা ধরে আপনাকে যাকাত দিতে হবে। স্বর্ণটা ধরা যাবে না, স্বর্ণ কি? আচ্ছা এরকম 45-50 হাজার টাকার মালিক খুব কমে মানুষ, রিক্সাওয়ালা 1,50,000 টাকার মালিক আছে, কি বলেন? নাই, আরো বেশি আছে। রিক্সাওয়ালার যে স্ট্যাটাস তা দেখলেও তো অনেক, কিছু না থাকো কম 40-42 ইঞ্চির একটা টেলিভিশন আছে, কালার টেলিভিশন, কথা বলেন ঠিকই না? ওইটা না হলে তো ঘুমেই হবে না, এগুলো আছে, এগুলো কিন্তু দেখবেন যাতে করে গরিবদের উপকার হয়। এখন বলবেন, হুজুর তাহলে এই যে জাকাত, অনেকে মনে করে, আবার অনেকে জাকাত কৌশল করে, অনেক জায়গা কিনে রাখে, আছে না? আছে না? ফ্ল্যাট কিনে রাখে, অনেক জায়গায় বিভিন্ন সিস্টেম করে রাখে যে হুজুর আমার টাকা নাই, গরিব মানুষ, আমার ঋণ আছে, যত ঋণ থাকুক যা থাকুক ওই ঋণটা আপনি যদি মনে করেন যে আপনি পাবেন, আপনি ফ্ল্যাট যদি কিনে রাখছেন, আপনি জায়গা কিনে রাখছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, ওই জায়গাটা এই মুহূর্তে বিক্রি করতে গেলে কত দাম, কয়েকজন কাস্টমার দেখায়া ওইটার আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যদি এমন হয় যে আপনি 2,500 একটা প্লট কিনে রাখছেন, বাড়ি করবেন, তো যতক্ষণ পর্যন্ত এটা বাড়ি না করবেন ততক্ষণ পর্যন্ত যাকাত লাগবে না, কিন্তু যদি এটা ব্যবসার জন্য কিনে রাখেন, এখন বিক্রি করতে গেলে কত টাকা দাম হবে ওইটার যাকাত দিতে হবে, মনে রাখবে কথাগুলো, মনে থাকবে তো আপনাদের? অনেকে শেয়ার মার্কেট করেন, আছে না? শেয়ার মার্কেটে ব্যবসা আছে, যারা আইপিওতে অংশগ্রহণ করেন, শেয়ার খরিদ করেন, কোম্পানির বার্ষিক একটা ডিভিডেন্ড আছে লভ্যাংশ পাওয়ার উদ্দেশ্যে, আর আছে ক্যাপিটাল গেইন করেন, আছে না এরকম ক্যাপিটাল গেইন করেন? তো প্রথম অংশ যারা আইপিওতে অংশগ্রহণ করেন, একেবারে স্বাভাবিকভাবে প্রাইমারি লেভেলের, এটা যদি হালাল পদ্ধতিতে হয় সবকিছু ঠিক থাকে, তাহলে এইটা এই মুহূর্তে এই শেয়ারটা বিক্রি করতে গেলে আমার কত দাম, এটার আপনার যাকাত দিতে হবে। এখন বিক্রি করতে গেলে যখন আপনি যাকাত দিবেন, এটার হিসাব করে আপনার যাকাত দিতে হবে। বুঝতে পারছেন নি কথা? আর
যেটা আপনার দ্বিতীয় যেটা আপনার ক্যাপিটাল গেইন করেন সেটা আপনার লাভাংশে কত টাকা আসবে আপনার শেয়ারে কত টাকা আসবে ওটার হিসাব নিকাশ একটু পরে তো প্রথমটার কথা বলছি এটা আপনাকে এই মুহূর্তে বিক্রি করতে গেলে যা হবে ওইটার আপনার মূল্যটা দিয়ে আপনাকে যাকাত দিতে হবে অনেক সময় আমাদের আরো অনেক বিষয় মাসালা থাকে অনেক সময় আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার অ্যাকাউন্ট এটা যাকাত যোগ্য আপনার ব্যাংকের যত ধরনের অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট আপনার ক্যাপিটাল মূল একটা টাকা আছে আর কিছু লভ্যাংশ আসে সবটা যদি এক হয়ে যায় তাহলে পুরোটার হিসাব করে আপনার যাকাত দিতে হবে পুরোটার হিসাব করে কি যাকাত দিতে হবে কিন্তু আপনি যদি নিশ্চিত জানেন যে আমার এত টাকা আছে 20 লাখ টাকা আমার মূল ধন আমার 10 লাখ হারাম আসছে হারাম টাকা এটা যদি আপনি নির্ধারণ করতে পারেন যে 10 লাখ টাকাটা নিশ্চিত হারাম অ্যাবসলিউটলি হারাম তাহলে এই টাকাটা আপনি ফাইন্ড আউট করে এই 10 লক্ষ টাকা আপনার গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে কিন্তু সওয়াবের আশা করতে পারবেন না সওয়াবের আশা করলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা সওয়াবের আশা করতে পারবেন না গরিব দুঃখীদেরকে দান করে দিবেন কোনো সওয়াব পাবেন না সওয়াবের আশা নাই এটা মনে রাখবেন তারপরে এ গেল ব্যাংক অ্যাকাউন্টের কথা ব্যাংক গ্যারান্টি মানি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সিকিউরিটি হিসাবে ব্যাংকে গ্যারান্টি প্রদান এবং গ্রহণের রেওয়াজ কিন্তু আমাদের চালু আছে এক্ষেত্রে ব্যাংকে গচ্ছিত টাকা অ্যাকাউন্টের হোল্ডারের মালিকানাধীন থাকে অ্যাকাউন্ট হোল্ডারের মালিকানাধীন ওইটা ওর হিসাব করে যাকাত দিতে হবে অনেকে পিএফ ফান্ড আছে না সরকারি ফান্ড আছে আবার বেসরকারি ফান্ড আছে এগুলো অনেক সময় ভাঙানো যায় না এটা যেদিন আপনার হাতে আসবে ওইটার হিসাব করে আপনাকে পিএফ এর যাকাত দিতে হবে পিএফ ফান্ডের আপনাকে যাকাত দিতে হবে এটা আপনার হিসাব করতে হবে আপনার 10টা বাড়ি আছে বাড়ির উপরে যাকাত ফরজ না বাড়ির উপরে কি না কথাগুলো ভালো করে শুনবেন বাড়ির উপরে কি না যাকাত ফরজ না হ্যাঁ 10টা বাড়ি থেকে যে আপনি ভাড়া পান 10টা বাড়ি থেকে আপনি 10 লক্ষ টাকা ভাড়া পান এই 10 লক্ষ টাকার ইলেকট্রিসিটি বিল বাদ দেন পানির বিল বাদ দেন দারোয়ানের বিল বাদ দেন সব কিছু বাদ দিয়ে যেটা থাকবে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যেটা থাকবে ওইটার শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে মনে থাকবে তো কথা আপনার 10টা দোকান আছে ওইটার প্রফিট আপনি পাচ্ছেন ভালো কথা কিন্তু মনে করেন এখন দোকানে আপনি জাকাতের কৌশল করছেন জাকাতের সময় হয়েছে 2 কোটি টাকার মালামাল কিনে আনে রাখে দিয়েছেন জাকাত দিবেন না আমার হাতে টাকা নেই হুজুর আমার সে ফকির আছে নি কেউ সব তো আমার দোকানে আছে এই মুহূর্তে আপনার করণীয় হলো দোকানের যে প্রোডাক্টগুলো আছে 10টা ফ্রিজ আছে 10টা ফ্রিজ এখন বিক্রি করতে গেলে কত দাম হবে 3টা এসি আছে 4টা গাড়ি আছে আপনার শোরুমে এই গাড়িগুলো বিক্রি করতে গেলে এখন কত টাকা হবে ওগুলো ক্যালকুলেটর করবেন মনে রাখবেন যাকাত দেওয়া যেমন ফরজ যাকাত হিসাব করে দাও ফরজ ও মনে করলেন 20-30টা লুঙ্গি কিনে গরিব দুঃখীদের দিয়ে দিলাম সেলফি নিলাম দিয়ে দিলাম পেপার পত্রিকা আর ফেসবুকে দিয়ে দিলাম আমি যাকাত দাতা আবার 500 লুঙ্গি নিয়ে গেছেন আপনি শিল্পপতি যাকাত নিতে আসে 3 জন মারা গেল 4 জন হসপিটালে 12 জন করোনায় আক্রান্ত হলো 3 জন নাকে উষ্টা খাইছে আরেকজনে মাথা ফাটছে আরেকজনের এই বিপদ হয়েছে আপনি বড় দানবীর এতে যাকাত দেওয়া যেমন তার চেয়ে আপনি বড় গুণার ভাগী হলেন এগুলো করবেন না যাকাত দিয়ে আসা ভালো দিয়ে আসবেন বাড়ি বাড়ি দিয়ে আসবেন যাকাত অমুকের বাড়ি অমুক গরিব যাকাত দেওয়ার ক্ষেত্রে খালি উপরে দিবেন না নিচে দিবেন না মা বাবা এদেরকে যাকাত দেওয়া যাবে না মা বাবা উপরে দিবেন না নিচে ছেলে মেয়ে স্ত্রী এটা আপনার দায়িত্ব এদেরকে যাকাত দিবেন না ভাই গরিব যাকাত দিতেছেন বিদেশে ভাই গরিব মানুষ যাকাত খাইতে পারে ভাইরে দেন যাকাত কার দিবেন বোন গরিব খাইতে পারে না আপনি আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন বোনকে যাকাত দেন যদি প্রকৃত যাকাত ফকির মিসকিন হয় হ্যাঁ আমাদের দেশে অনেক সময় চিকিৎসার জন্য অনেকে চিকিৎসার জন্য 5 লাখ টাকা 10 লাখ টাকা লাগে 3 লাখ টাকা জোগাড় হয়েছে হুজুর আর 7 লাখ টাকা লাগবে দেন 7 লাখ টাকা গরিব যাকাতের জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন এইরকম ক্ষেত্রে যাকাত যাকাত পারপাস এইরকম অর্থ না দেওয়া ভালো কারণ এটার অনেক অধিকার থাকে অনেক হক থাকে এতিমখানা থাকে লিল্লা বোর্ডিং থাকে এলাকার দুস্থ থাকে এদিন আপনি 7 লাখ টাকা ওখানে দিয়ে দিলেন আপনি যাকাতের এই এতগুলো লোক কিন্তু মাহরুম হলো একটা লোককে বাঁচানোর জন্য এইটা কি করবেন এটা বড় বড় শিল্পপতি যারা আছে তাদের থেকে অনুদান কালেক্ট করে আপনি ওই লোকটাকে আপনি করেন এমার্জেন্সি যদি যাকাতের টাকা দেওয়ার প্রয়োজন হয় গরিব দুঃখীদের হকটা রেখে তারপর আপনি চিকিৎসার জন্য কিছু দিবে ভালো করে খেয়াল করবেন
নিজের মা বাবাকে যাকাত দেওয়া যাবে না, স্ত্রীকে যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে প্রায়োরিটি দিবেন। কাদেরকে? আত্মীয় স্বজনদেরকে প্রায়োরিটি দিবেন। তাহলে আপনি ডাবল সওয়াব পাবেন। একটা আত্মীয় স্বজনের হক হলো, আদায় হলো, আরেকটা হলো আপনার যাকাতের সওয়াবটা আপনি পাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলেন, হুজুর আমার তো ব্যাংকে লোন আছে, 2 কোটি টাকা লোন করছি ব্যাংকে, বিশাল আপনি কলকারখানা করছেন, আপনার প্রোডাকশনে যেটা আসছে এটার যাকাত দিতে হবে, আর মাসে মাসে যেটা লোন আপনি পরিশোধ করছেন এই মাসিক লোনটা বাদ দিয়ে যেটা আপনার প্রফিট থাকবে ওটার আপনার যাকাত দিতে হবে। তা অনেকে পোলট্রি ফার্মের কাজ করেন, করেন না? পোলট্রি ফার্মে অনেক মুরগির বাচ্চা, এর প্রোডাকশনের উপর যাকাত আসবে। যন্ত্রপাতির উপর কখনো যাকাত আসে না, মেশিনারিজ জিনিসপত্র এগুলোর উপর কি আসে না? যাকাত আসে না, এগুলোর উপর যাকাত আসবে না। পোলট্রি ফার্ম আছে, ডিম উৎপাদন হচ্ছে, বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাগুলো এখন বিক্রি করলে কত টাকা হবে এটার যাকাত দিতে হবে। প্রতিদিন মনে করো 300 ডিম হয়, ডিমগুলো বিক্রি করেন, বিক্রি করে কত টাকা হবে এটার যাকাত দিতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। বায়না নামা টাকা, জমি ফ্ল্যাট অন্য কিছু কিনে প্রাথমিকভাবে আংশিক টাকা প্রদান করে, বায়না নামায় চুক্তি হয়, এই টাকার মালিক ক্রেতা না বিক্রেতা বলেন তো? বিক্রেতা, বিক্রেতা মালিক হবে। কে মালিক হবে? যিনি বিক্রি করছেন তাকে দামে দিলাম বায়না, 5 লাখ টাকা বায়না দিলাম, ওটার মালিক উনি না? মালিক উনি না? মনে করেন আপনি আপনার জমিতে একটা ফ্ল্যাট বিক্রি করবেন, 20 লাখ টাকা দাম হয়েছে, আমি ক্রেতা, আমি আপনাকে 5 লাখ টাকা দিলাম, এটা বায়না দিলাম, ভাই 5 লাখ টাকা নেন, আর কত পাবে? এই 5 লাখ টাকার মালিক কে? বিক্রেতা না? বিক্রেতা মালিক। এবং এই বিক্রেতা যে মালিক, এটা কিন্তু এতদিন ধরে উনি 5 লাখ টাকা চালাইবে, প্রফিটও করবে, তো এই জন্য এটার যাকাত ওনাকে দিতে হবে। কে দিবে? বিক্রেতা দিবে, এটা মনে রাখবেন, বিক্রেতা দিবেন। ব্যবসায়িক পণ্যের কোন মূল্য ধরতে হবে, এখন ব্যবসায়ীর এই মুহূর্তে আমি বিক্রি করতে যাব ওইটা মূল্য ধরতে হবে। মেয়ে মানুষের যাকাত, মহিলাদের যাকাত, অনেক মা খালায় যাকাত দেয় না। রসুল বলছেন, ইয়া মা শারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, হে নারী সমাজ তোমরা যাকাত দাও যদি তোমাদের অর্নামেন্টস হয়ে থাকে। এক মহিলা আসছে নবীর কাছে, এসছে, নবীজি তার হাতের মধ্যে ব্রেসলাইট দেখছেন, স্বর্ণের ব্রেসলাইট। রসুল বলেন, এই যে ব্রেসলাইট দেখো, এগুলো কি যাকাত দেবো? বলে না। বলে তুমি কি চাও এই দুটার পরিবর্তে জাহান্নামে আল্লাহ দুটো ব্রেসলাইট তোমার পরনে পরাই দিবে? কয় না, চাই না। তাহলে যাকাত দাও। অনেক মহিলা কি করে, ওই যে স্ট্যান্ডার্ড পাইছে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত লাগবে, আমার তো 6.5 ভরি হয়েছে, 7 ভরি হয়েছে, 7.5 ভরি তো একটু কমাই দিছে, যাকাত দেয় না। অথচ 7.5 ভরি হয় নাই, 7 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রৌপ্য আছে, আর 10,000 টাকা আছে। 7.5 ভরি এখানে স্ট্যান্ডার্ড না। আমার যদি 1 ভরি স্বর্ণ থাকে, 2 ভরি রূপা থাকে, 5,000 টাকা থাকে, তাহলে 5,000, 2 ভরি রূপার দাম 1,500, আর 1 ভরি স্বর্ণর দাম 70,000, 70 আর 1,5, 71, 75, ওইখানে 5, 72, 75, এরকম হয়ে গেছে, আপনার যাকাত হয়ে গেছে, যাকাত দিতে হবে, হবে কি না? আবার অনেকে কৌশল করে 7.5 ভরি থেকে মনে করেন 9 ভরি আছে, 2 ভরি দিয়ে দিল মেয়েরে, বলে মা তুই এখন পরে বেড়া, বলে না সময় ওরে কিন্তু দিয়ে দে না, শ্বশুর বাড়িতে যখন যাবা, যখন জামার কাছে দিব তখন কিন্তু 2 ভরি নিয়ে নিবে, এখন যাকাত দিবে না, এই কৌশল করে আছে না? এরকম আছে না? এরকম কৌশল দুনিয়ার কেউ না জানক, আল্লাহ জানে কিনা? কেউ জানবে না, অবশ্য আল্লাহ জানবেন। সাবধান, আপনার 7.5 ভরি স্ট্যান্ডার্ড ধরে রাখেন, 7.5 ভরি না হলে যাকাত হবে না তা নয়, 7.5 ভরি অন্য কোনো সম্পদ নাই, খালি স্বর্ণ আছে, এই ক্ষেত্রে 7.5 ভরি লাগবে, আর যদি অন্য সম্পদ থাকে তাহলে 1 ভরি হলেও আপনাকে যাকাত দিতে হবে। অনেকে মনে করে, হুজুর খালি তো 7.5 ভরি যাকাত দিব, আপনার 20 ভরি গোল্ড আছে, পুরো 20 ভরি এই মুহূর্তে আপনি জুয়েলারি দোকানে নিয়ে যাবেন যে ভাই আমার এটা বিক্রি করবো কত টাকা, হিসাব নেন, মেকিং চার্জ বাদ দেন 10%, 15% মেকিং চার্জ বাদ দিয়ে এই টাকার শতকরা 2.5 টাকা আরে যাকাত দিবেন। অনেক আছে নতুন বিয়ে হয়েছে, 1 বছর হয়ে গেছে, 20 ভরি, 25 ভরি, 30 ভরি গোল্ড আছে, রৌপ্য আছে, টাকা পয়সাও আছে, মোহরের কিছু টাকাও আছে, আছে না এরকম? কি যাকাত দিতে হবে না? কি হবে কি না? অনেকে স্বর্ণের দাঁত বানায়, দাঁতে লাগায় না, মনে করেন 4টা দাঁত আছে স্বর্ণের দাঁত, আছে না এরকম? কি এটা খুলে রাখে মাঝে মধ্যে পাল্টাই? হ্যাঁ, ফুকাহা কেরাম বলেছেন স্বর্ণের দাঁত রৌপ্যের দাঁত এটা যদি একেবারে লাগানো থাকে, দাঁতের সাথে মিলানো আর খোলাখুলি লাগে না তেমন, দাঁতের সাথে মিলে গেছে তাহলে আর যাকাত লাগবে না, যাকাত লাগবে না, এটা কিন্তু কঠিন মাসালা। কিন্তু যদি এমন হয় যে না এটা মাঝে মধ্যে খুলে পাল্টায় খোলা যায় ই করা যায় এটা চেঞ্জ করে এটা নিয়ে সেই করে,
এত বেশি হয় তাহলেও এটারও কেউ কেউ বলেছেন যে এটারও যাকাত লাগবে। সুবহানাল্লাহ। অনেকের এলাকায় যারা গ্রামগঞ্জ থেকে আসছেন, অনেক লোক তো গ্রামগঞ্জে যাবেন, অনেকে বাড়িতে ফসল ফলান, ফসলের যাকাত লাগবে। কোরআন বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, জমিনের ফসলের যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আসমানের বৃষ্টিতে আপনি ফসল ফলান তাহলে আপনার দশ মনে এক মন, আর নিজেরা আপনি টিউবওয়েল বসালেন, সেচ দিলেন, ডিপ টিউবওয়েল নিচ থেকে জমিনে পানি উঠালেন, জমিনের নিচ থেকে, ওইটা কার পানি? আল্লাহ। ও উপরেরটা খালি আল্লাহ, নিচের নাম না আল্লাহ, কি নিজের টাকা আল্লাহ, আপনি না খালি মেশিন দিয়ে ঘুরাইছেন। তো যদি আপনি টিউবওয়েল না চাপেন পানি উঠবে না? টিউবওয়েল না চাপলে যদি পানি না উঠে, আচ্ছা পানিও উঠতেছে কিন্তু আপনি কলস না দিলে কি ভরবে না? পানি আপনার কলসে ধরলেন না মুখের সামনে, পানি আসবে না? আল্লাহর কাছেও না চাইলে টিউবওয়েলও চাপতে হবে, কলসের মুখেও হাত পাততে হবে, তাহলে আল্লাহ দিবে। অনেকে যারা বলে আল্লাহ দাও আল্লাহ দাও, হাত পাতলেন না কলসে, আপনি কলস ধরলেন না টিউবওয়েলের মাথায়, দিবে কেমনে? এই জন্য আমরা বলি চাইবো আল্লাহর কাছে, হাতটাও পাতবো কলসের মুখেও হাত দিয়ে দিছি, পানিতে আল্লাহ ভরে দিবেন, নিয়ামত দিয়ে বরকত দিয়ে আল্লাহ ভরে দিবেন। এই জন্য তো আমরা দোয়া করি, মুনাজাত করি। সামনে মোক্ষম একটা সময় হলো, দশ দিনে এতেকাফ শুরু হচ্ছে, বিশে রমাদান, আসরের নামাজের আগেই প্রস্তুতি নিয়ে বসবেন, দুই চার দশ জন বিশ জন এখানে বসবেন, আপনাদের সুযোগ সুবিধা যা লাগে ব্যবস্থা করবে মসজিদ কর্তৃপক্ষ। একজন মুতাকেব যারা এতেকাফে বসে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়া বড় সহজ হয়ে যায়, এক বছরে ৮৩ বছর চার মাসের এবাদতের সমান সব। সুবহানাল্লাহ বলেন। তাদের খোঁজ খবর নেবেন, এতেকাফে যারা বসবেন তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন, আপনারা প্রস্তুতি নেন। জীবনে বহুবার আল্লাহ নবী কখনো এতেকাফ ছাড়েন নাই।